আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো প্রোটিন সালাদ। আর এই সালাদটা আপনারা ইফতারে অথবা যারা ডায়েটে আছেন তারা কিন্তু খুব সহজেই ট্রাই করতে পারেন। আর এটা খেতেও সুস্বাদু, তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তো চলুন কীভাবে তৈরি করতে হয় তার প্রস্তুত প্রণালী দেখে নেই। এখানে নিয়েছি ছোলা ডাল। ছোলা ডালটাকে আমি 4 থেকে 5 ঘন্টা পর্যন্ত পানির মধ্যে ভিজিয়ে তাকে সিদ্ধ করে নিয়েছি। ডালটাকে সিদ্ধ করে আবারও পানি ঝরিয়ে সেই ডালটাকে আমরা একটি ফ্রাই প্যানের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এখানে কোনো প্রকারের তেল দেওয়া লাগবে না, তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিব আমাদের মিক্স করার সুবিধার্থে। আর 1 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি শশা কুচি। শশাটাকেও কুচি করে নিয়েছি। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আপেল। আপেলটাকে আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। যেহেতু আমরা স্কিন সহ সবুজ আপেলটা নিয়েছি, চাইলে আপনারা রেড কালার যে আপেল সেটাও নিতে পারেন। এখন আমরা বাদানা দিয়েছি, এখানে আনার দানা, সেটা দিয়ে এখন আমরা সিদ্ধ ডিম দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বিট লবণ। আর চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। ভাজা জিরার গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমরা এর মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি, চাইলে অলিভ অয়েলটাও দিতে পারেন। এখন আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে মিক্স করার আগে এখন টক দই দিতে হবে। এখানে আমি 1 টেবিল চামচ টক দই দিয়েছি, চাইলে আপনারা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো 1 টেবিল চামচ টক দই দিয়ে আমরা এই সমস্তগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব, খুব সুন্দর করে, যাতে টক দই এবং আমরা যে সরিষা তেলটা দিয়েছি সমস্তটা একসাথে ভালো করে মিক্স হয়ে যায়। আর এটাকে একটু ঝালঝাল করে খাওয়ার জন্য আমরা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আপনারা এর মধ্যে ফ্রেশ যে গোলমরিচ, সে গোলমরিচটাকে ক্রাশ করে দিতে পারেন। এখন আমাদের তৈরি হয়ে গিয়েছে প্রোটিন সালাদ। আর এই সালাদটি আপনারা কিন্তু যে কোনো বয়সের যে কোনো টাইমে এনজয় করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের উপকারে আসবে এবং ভালো লেগেছে। তো ভালো থাকবেন সবাই। আর আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।